पितामातार भार कोलिते सइबे के बयार पितामातार भार कोलिते सइबे के बयार कोलि छेले मेये छात्रबार शिशुकाले मायेर कोले चोकरी डांगाय बड़ शिशुकाले मायेर कोले चोकरी डांगाय बड़ छेले मेये मानुष कोराय छान ओ दादा गो छेले मेये मानुष कोराय छान ओ दीदी गो छेले मेये मानुष कोराय छान ओ दादा गो छेले मेये मानुष कोराय छान मरे जाई ओ दीदी आर कत करब करे 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 पारी ना जत करी आ शेष होना ओ दीदी ए संसारे काज आर कत करब बाबा मा छोटो बेला बे दिएछे छोटो थेके टाना कले संसारे काज करे जाच्छे बुढ़ोर संगे टाना कले संसार काज करे जाच्छी बुढ़ोर संगे संसार काज करते गिए जदि एदिक थेके ओदिक हो जाच्छे बुढ़ो एसे तुलकालम शुरू करे दे ओ दीदी আমরা বলি মানব জন্ম দুর্লভ জন্ম মানব জন্ম সার্থ আমি মনে করি এই মানব জন্ম যদি না হয়ে কুকুর জন্ম হতাম মনে হয় ভালো হতো এ তার বাড়িকে পেট চলে যেত কোনো ঝামেলা থাকতো না বুড়ো ওদিকে বলে গেছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থাকবি তোমায় নিয়ে একটা জায়গায় যাবো যাই গিয়ে স্নানটা করে আসি এ বাবা স্নান তো করতে যাবো চোখে ঠিক মতো দেখতে পাই না তেলের বোতলটা কোথায় রেখেছি মাথায় তেল মেখে যে স্নান করতে যাবো তেলের বোতলটা কোথায় রেখেছি কোথায় খুঁজে বলো দিনি যাই গিয়ে তবু একটু খুঁজে দেখি হ্যাঁ হ্যাঁ এই তো তেলের বোতল পেয়েছি মাথায় দুপুরটা দিয়ে দুটো ডুব দিয়ে আসি বড় সোয়ার মাছ তো মানে মাদের কথা ওঠে বসে খাতে তেলে কথা বড় সোয়ার মাছ তো মানে মাগের কথা ওঠে বসে খাতে তেলে কথা ছোট ওরা মাগের ফেড়া থাকে মাগের বাড়ি মাগে তার স্বর্গে দেখি সে হলো বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব খেলনা বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব খেলনা বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব খেলনা তুমি এসেছো তোমার কি মনে হয় নেমার মতো সন্ন্যায় ধর্ম নিয়ে চলে গেলে ভালো হতো বিন বিয়া সত্যি তুমি পারে গো ও বাবা রে এই হলো আমার বুড়ি বয়স ভারী হয়েছে যেমন চোখে ও দেখে গো আর এই ছোট আর বড় সুয়ার এরা কারো জানো এই নিমাই বিন বিয়ার দুটো বরফ বুড়ির আমার বিয়ের পর সাত বছর ভোর কোনো বাচ্চা কাচ্চা হয়নি বুড়ি তো মা হওয়ার জন্য জীবন ছটকে বেড়াচ্ছে একবার এধানে মাথা করে একবার সেধানে মাথা করে বুড়ির টাকা দেখে আমি হয়ে লেগে গেলাম বুড়ি যদি যায় বাবা পাঁচু গোপালের কাছে মানছি করতে আমি যাই বাবা পঞ্চননের কাছে মানছি করতে বুড়ি যদি যায় মা কালীর কাছে ঠেলপাতে আমি যাই মা মনসার কাছে ঠেলপাতে বুড়ো বুড়ি সাত বছর পর সাত থানে মাথা ঘুরে ঘুরে সাত বছর পর 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 দু বছর দুটো কোঁদা কোঁদা বাচ্চা হল দুটো সব ছেলে দুটো কিন্তু সব বেটা ছেলে বুড়ির বললাম এই দেখ বুড়ি অনেকে জলখড় পুড়িয়ে তবে এই জায়গাটা তৈরি করতে আমি পনেরো কুড়ি বছর বাইরে যাবো না আর তুই পনেরো কুড়ি বছর আর বাচ্চা না বন্ধ দিবি না গোটা গোটা হচ্ছে এই জামিনী মোটা পুরো কলুনি বসিয়ে দেবে যেদিকে তাকাবি তোর বংশপ্রদীপ যেদিকে তাকাবি তোর বংশপ্রদীপ বুড়ি বলে না বাবা সারা বছর ভোর গা হাতে ব্যথা জ্বরে উঠতে পারি না তার উপরে কোমরের প্রবলেম মাঝে মধ্যে হাঁপানি তার উপরে হয় কাঁপুনি আর এতগুলো বাচ্চা কাচ্চা নিলে মানুষ করতে পারবো সবাই মানুষ হওয়ার দরকার কি আছে কেউ মানুষ হবে কেউ জানোয়ার হবে কেউ উকিল হবে কেউ ব্যারিস্টার হবে কেউ ডাকাত হবে কেউ ডাক্তার হবে কেউ চোর হবে কেউ ছাঁচোর হবে আরে বাবা ডাকাত যদি ঠেলে দেয় ডাক্তারের কাছে যাবো ডাক্তার যদি ঠেলে দেয় উকিলের কাছে যাবো উকিল যদি ঠেলে দেয় চোরের কাছে যাবো কারুর না কারোর কাছে এক মুঠো অন্ন জুটে যাবে বুড়ি কেন শুনবে দুটোকে নিয়ে একেবারে মতো বন্ধ করে দিল দুটোকে ভালো করে পড়াশুনো শিখিয়ে চাকরি বাকরি পাইয়ে দিল একজন আছে মাগের বাপের বাড়ি আর একজন আছে কলকাতা ভাড়া বাড়ি বুড়ি এখন এই কানা হয় হাঁচা কাতে হাঁচা হাঁচা হাই বুড়ি হাই জি তুই কি মরবি বলে লেগে মরণ হচ্ছে কই মরণ হলে তো বাঁচি হেই তা তুই কি মারছিস কেন আমি তো নিহাতিল মাগছি আহা দেখো তো আমার সেই সাইকেলে দেওয়া পড়া মোবিল নে বলে নিহাতিল মাগছি বাবা যা 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 এ অল্প বয়সে চোখটা খেয়েছে বুড়ো বয়সে চুল কোটাও খাবে যে মরবে আর আমার মারবে সর্ষে তেলের জায়গা কেরোসিন আর নিহাতিলের জায়গা পড়া মোবিল এই দেখো না গত দু মাস আগের ঘটনা একটা বলি বাজারের ব্যাগ হাতে করে বাজারে গেছি বুঝতে পেরেছো বলি কি কিনি কি কিনি কি কিনি কি কিনি পটাস কোন নজর পড়েছে শিখে ঝুলছে খাসির মাংস সেই দিকে বলি বয়স হয়েছে কে কখন কিনে দেবে কখন খেতে পারবো কি না পারবো কখন মরে হেসে যাবো সব আছে খাসির মাংস নিয়ে নিস এ তাহলে ওর কাছে দিস বলি এই দেখ বুড়ি ভালো কর কষা কষা কর রান্না কর বুড়ো বুড়ি ইচ্ছা করে ইচ্ছা এই দেখো বলুন তোর একবার কিনু মেরে একবার চোখ ফোক ঘুলটা দেবো চুপচাপ দাঁড়িয়ে দেখবি তাহলে কি করে জানো উনুনের ওপর কড়া তুলে তার ভদ্যম জ্বালানি ঢুকে দিচ্ছ আর উনুন তো পুরো একদম চিতার মতো দাউ দাউ করে জ্বলছে বুঝতে পারবে ওই গরম কড়ার ওপর সর্ষেতে লাঁদে হাফ লিটার কেরোসিন না ছেড়ে দেবেন
দেখতে না পেলে গরম কড়া ডাব কো ধরে উঠে যাবে বুঝতে পেরেছো মাংস রান্না হবে কি তার আগে মানুষ পুড়ে সাদা সে মাংস আর খাওয়া হলো না এই বুড়ি এই কি তুই কি পরে দাঁড়িয়ে আছিস কেন চোখের মাথা খেয়ে বসে আছো দেখছো না আমি শাড়ি পরে দাঁড়িয়ে আছি धुती लम्बा सामने जेटा पेची गलिये तो बसा कि कर घुरे শিক্ষা দিয়ে তার বড়ি যাবো পারটায় আপি সাথে দিকই দিছি দিন যেই যদি দেখি সিগনালে কানে কানে পারটায় আপি সাথে দিকই দিছি সত্যি দাদা এই দুবছর লকডাউনে একটা এনজয় ছিল আর কি সরকারের কাজ তো করতে হয়নি বাড়ি বসে বসে মাইনেরও পেয়ে গেছে আর যেই লকডাউন উঠে গেছে দাদা মাথা বন বন করছে কাজের চাপে রাখি রাখি আমার বৌদি হঠাৎ তুমি আমার বাড়ি তুমি তো বেশ আনন্দে তো ফুর্তি আদা আছে দেখতে পাচ্ছি একটু মস্তিতে আছি আর আরে বাবা এদিকের খবর টবর কিছু রেখেছো কেন কি হয়েছে দেশ থেকে বুড়ো তোমার কাছে কোনো খবর পাঠায়নি কেন বাবা তোকে কিছু পাঠিয়েছে আরে বাবা আমার কাছে পাঠিয়েছে বলে তো তোমাকে তো জিজ্ঞাসা করছি তা কি পাঠিয়েছে হালকা তার কাট পাঠিয়েছে তা ওটাও তো আমার কাছে দিয়েছে হ্যাঁ গো রাকি তোমার কাটে কত দিয়েছে কেন পাকা 10,000 টাকা দেখেছো সে কিরকম ধরনের মানুষ আমার কাটে দিয়েছে 10,000 ফের ওরও কাটে দিয়েছে 10,000 আমি বলছিলাম কি তোমার বিয়ের সময় বুড়ো কি কোনো দোকানে বাকিটা কি করে রেখেছিল তোমার মাথা খারাপ হয়েছে কেন আমাদের সৌর বাড়ি বিয়ে হলো আচ্ছা সৌর নানি মুখ টানি মুখ সব করলো যত টাকা পয়সা খরচ সব সৌর করলো তা বাবা টাকাটা দিল কোটা থেকে তা তো ঠিক কথা আচ্ছা এখানে আলোচনা করলে কি সমাধান হবে সমাধান হবে না বাবা যেতে হবে তো সেখানে তাহলে আমরা এখনি যাব ওই বুড়োর কাছে চারিদিকে পাবি রাধা নেই তো কোথাও আলো আর মনে হয় যে বাঁচার চেয়ে পটল তোলা ভালো তুমি তো ঠিক কথাই বলেছো মানব জন্ম দিয়ে বিধি মানব জন্ম মানব জন্ম দিয়ে বিধি এই পাঠিয়ে না বিধি এত দুঃখ পেলাম আমি আজকের দিনটা কি আমার পিছনে শুধু সাই দিয়ে যাবি
ঠিক আছে কথাটা মনে থাকবে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে ওই বুড়োর আজকের ব্যবস্থা করে দিয়ে তারপর ছাড়ব তারা তা তা তার তার তা তা রে 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 কোন কাস্টমার কুকুর টুকু নিয়ে আছে নাকি রাগে রাগে করতেছে কেন বুঝতে পারিনি না বুঝতে পারিনি ওরে কিছু কিছু মানুষ আছে পয়সা হয়ে গেলে এরকম হয়ে যায় হ্যাঁ কিছু কিছু মানুষ আছে পয়সা হয়ে গেলে তাদের মানুষের নাম ভালো লাগে কি কোয়ারি জন্তু জানোয়ারের নাম হ্যাঁ তো সেই রাখে রাখে তার আজকে দুটো পয়সা হয়ে গিয়ে রাকেশ উড়িয়ে দিয়ে রাখি করে মামি এই দেখো আমার তো ভাগনাটা না কেউ নেই আমি মামি হলাম কোথা থেকে বুঝতে পারিনি পরিবর্তন কি করে বিরাট পরিবর্তন কি করে ওরে পয়সা হয়ে গিয়ে মা থেকে মাম্মি হয়ে গিয়ে ও ভগবান ওরে শুয়ারের বাচ্চারা মাছে যখন মাম্মি বলছি এবার থেকে বাবাকে মামা বলি ডাকে মামা বলি ডাকে তো ব্যাপারে কি বলো তো ব্যাপারে কি মানে তুমি কি মনে ভেবেছো মনে ভেবেছো তুমি কি একা ভুসি মাল দোকান খুলেছো আরে বাবা আমি হালখাতা করেছি তোর হালখাতা এসে বিড়ি খা সিগারেট খা ঠান্ডা খা টানা করে এখানে ঝগড়া ঝাটি করতে আমি কলকাতাতে বিড়ি সিগারেট গাঁজা খেতে আইছি তা কি করতে আইছি রে ডাঙ্গা ডাঙ্গা করতে আইছি তোমার ব্যবসাটা কি সময় এলে বুঝিয়ে দেব দেখ তোমার ব্যবসাটা কি কিসের হালখাতা আমার বাড়ি চিঠি গেল 10,000 টাকা এ বুড়ি কি ইয়ে হলো সৌজোর বেটা ইনি সংসারের কর্তা ইয়ে হলো সৌজোর বেটা ইনি সংসারের কথা কাউকে ছাড়ব না কাউকে ছাড়ব না শালা শালার ইংরেজিতে গালাগালি করছে বাবা কি বলেছে ড্যাড বলে গালাগালি করছে এই দেখো ড্যাড মানে কি গো ড্যাড মানে বাবা না তোমাদের সঙ্গে আজকের কোনো বাবা ছেলের সম্পর্ক নেই আজকে তোমাদের সঙ্গে আমার শুধুমাত্র সম্পর্ক আমি দোকানদার তোমরা কাস্টমার ড্যাড তোমার ব্যবসাটা কি কিসের হালখাতা আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা ড্যাড তোমার ব্যবসাটা কি কিসের হালখাতা আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা কি এ হলো সৌজোর বেটা এনে সংসারের কথা এ হলো সৌজোর বেটা এনে সংসারের কথা ড্যাড আমি সৌজোর বেটা তা তুমি সৌজোর বেটা নয় তো কি বাপের বেটা তুমি সৌজোর বেটা নয় তো কি বাপের বেটা ওরে মাগের কথা মতো যারা মাগের বাপের বাড়ি চাকর খাটে তারা সৌজোর বেটা ও বাপের একটু আগে বলছিলাম না ছোট ওড়া ছোট ওড়া এটাই হচ্ছে সেই আমার ছোট ওড়া সৌজোর বেটা আর মাগের বেটা ও ভালো ছেলে আর ইনি হচ্ছে আমার বড় শুয়ারের সংসারের কথা ইনি সংসারের কথা ইনি সংসারের মরুল আর বাড়িতে রেখে এসেছে গাড়ু রাজধানী এসপেস প্রত্যেকের শিক্ষিত মানুষ বুঝতে পেরেছো দুটো পয়সা হয়ে গেত এদের পরিবেশটা এখন অন্য জায়গা তোমার সকলা মা সকলা প্রত্যেকের শিক্ষিত ব্যক্তি তা হালখাতার কার্ডটা সম্পূর্ণ ভালোভাবে পড়ে দেখিনি তা পড়বেটা কি আরে বাবা হালখাতার কাটের শত নিচে লেখা আছে হিসাবের যদি সমস্যা থেকে থাকে এক সপ্তাহ পূর্বে হিসাব বুঝে আলোই আজকের এই হালখাতা দিনে তোমরা এসেছো আমি হালখাতা করব না তোমাদের সঙ্গে হিসাবে বসবো কিসে হিসাব কিসে বাকি ভুলে তুমি বলো না কি আর বলবো মাকে ভুলে মাগের যারা ভাবে মা স্যার তোমার বৌমা আমার মা হবে ওরে মাগের কথা মতো যারা নাচানাচি করে মাগ তাদের মা নয় তো কি এই বুড়ি তাদের মা এসো স্যার এ থাকলে কই এক টাকাও দেব না মানুষের পেটে কুত্তার জন্ম এটা জানা ছিল না এই বুড়ো তোর যত বড় মুখ নাই তত বড় কথা তোর মুখ আমি ভেঙে দেব বৌমা মুখ সামলে কথা বলবে একটা বয়স্ক মানুষের কি বলছো এই কানি কানি বৌমা ওপার দাঁড়িয়ে আছে বুড়ো ধরে হ্যানকার গতন কর হ্যানকার গতন কর চোখে ঠিক মতো দেখতে পাইনি তো কোথায় শ্বশুর দাঁড়িয়ে আছে কোথায় বৌমা দাঁড়িয়ে আছে বুঝতে পারিনি বৌমা কি হয়েছে কি বুড়ো বুড়ো করছো কি বলবে বাবা বলতে পারছো না এই কানি এই তুই ওদের গান দিতে তোর নিজের গান আছে কেন আমি তো ওনার মার ভাতার আমি তো ওনার ভাতারের মার ভাতার সত্যি মা আমার বড় ছেলের বিয়ে দেবো বলে যখন তোমাকে দেখতে চাই তোমার বাবা আমার কি নম্র ভদ্র বিচ্ছিরি সে ব্যবহারের কথা আজও মনে পড়লে গা বিড়ি হয় সে আপ্রাণের কথা আজও আমার প্রাণে গাথা আছে কেন ও বুড়ো আমার বাবা মাকে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে
সে কথা তো আমি একবারও বলিনি। আমি সেটাই ভাবছি, ওই মানুষের পেট থেকে কুত্তার জন্ম হলো কেমন করে? কিসের হিসাব কিসের বাকি ভুলে তুমি বলো না, কি আর বলবো মাকে ভুলে মাকে যারা ভাবে আজকে জামার সঙ্গে ব্যাপারটা করলি, এই ভালো কাজ করলি না? তোমরা আমার জামাই আদর করো। এই বুড়ো, আমার বাড়িতে হালকাদার কাঠ পাঠি, আমার মান সম্মানটা তুই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। তোমাদের মান সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি, আর আমার মান সম্মানটা তোমরা সুতো গলে আলুগুচিতে টাঙিয়ে রেখেছো। এটাই তো আমাদের শিক্ষার বাকি ছিল, এটাই আমাদের শিক্ষা হওয়ার অভাব ছিল। ছোটবেলা থেকে ছেলেপুলেকে খাইয়ে পড়িয়ে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করলে কী হবে? আমরা নিজেরা মানুষ হতে পারি না কেন বলো তো? ছোটবেলা থেকে ছেলেপুলে খাইয়ে পড়িয়ে পড়াশোনা শিখিয়ে মানুষ মান করে চাকরি বাকরি পাইয়ে দিয়ে আজকের তাদের কাছে দুমুঠো অন্যের জন্য হাল খাতার কাঠ পাঠাতে হচ্ছে। এ তো আমাদের মতো বাবা মার পরম সৌভাগ্য। হাজার টাকা লাগে না করুন আর চিঠিং বাজি, ছেলের ছেলে তার ছেলে সবাই জানে নাথ কুড়ি। এই হিসাবটা তো ঠিকমতো বুঝতে পারলাম না। তা তুমি বুঝবে কি করে? তুমি তো কম্পিউটার কম্পিউটারের বাচ্চা, অনলাইনে পরীক্ষাতে চাকরি পেয়েছো। তুমি আমার কে হও? আমি তোমার ছেলে। তোমার ছেলে আমার কে হয়? নাতি। তার ছেলে আমার কে হয়? নাতকুড়ি। তোমার কলার টাকা ঘুরিয়ে দিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলাম। ওই তো 3 লাখ টাকা। তোমার দাদার কলার টাকা ঘুরিয়ে দিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলাম। 6 লাখ টাকা। তোমাদের গায়ে দাবি আমার কি ছিল? মাত্র বছরে 1000 টাকা করে। বছর দাও নে। ওই তো মাত্র তো 3 বছর দিইনি। 3 বছরে 1-2-3 দোকানে কত? কেন 3 দোকানে 6? 6 টাকাটা 3 বছরে সুদ হিসাব করো। সুদ যে যেমন কুকুর তার জন্য লাগে তেমন মুখুর। তোর মাকে আনবো এবার ছিল ভালো সংসার। এই বুড়ো, তোর ঠ্যাং ধরে তুলে আচার মারবো। ভদ্রতা দেখাতে রে, ভদ্র ভদ্র করে কত ঘদ্র নষ্ট হয়ে গেল। বছরে 1000 টাকা দেয়, আবার 3 বছর দেয়, আবার সেই টাকার হিসেব নিতে বলো মা, বলো জানি ওরে বুড়ি, সবে তো শুরু। আমার খাইয়ে চাকরি পর্যন্ত যা খরচ হচ্ছে আজকে সুদে আসলে, তুমি হিসাব করে বলো সব টাকা আজকে দিয়ে চলে যাবে। ও বাবা, শালা কি বান্ডিল বার করে দেয় বলো দেন? আমার জীবনে এরকম টাকার বান্ডিল দেখিনি। পৃথিবীতে যত লাল নোট আর লীল নোট ছিল এক জায়গায় করে গাডার মেরে বান্ডিল দিয়েছে। ও বাবা, টাকা দেখে এবার আমি ফিট হয়ে যাবো, একে গরম পড়ে যাবে টাকার বান্ডিল। বাবা রে, কি করে থাকি ঠিক বলেন? আর এ টাকা তো আমার একার দ্বারা গুনে নেওয়া সম্ভব নয়, এবার আমার বুড়ি ডাকতে হবে। আমি জানি কানা হয়ে গেছে, কালা হলো কখন বলে দিন। ওরে সন্না, ছেলে পুলে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি যে টাকা, তো দুধের ঋণের টাকা, 1 লাখ টাকা ঘুরিয়ে চাকরি পাই দিয়েছি সে টাকা, সব হিসাব করে দিয়ে চলে যাবে, তা টাকা তো গুনে নিবি, হ্যাঁকা তো বেরকেন বয়ে আয় দেয়। হাই বুড়ি, হাজার টাকার কোনো প্রয়োজন নেই গো বাবু। ওগো বাবু, যার রোগের চিকিৎসার জন্যে তোমাদের কাছে হালখাতার কার্ড পাঠিয়েছিলাম না, আমার পরিবার গো বাবু হঠাৎ হাঠাঠাক করে না এই সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছে। না বাবু না, তোমরা হলে এই সমাজের মহাপাপী,
আর তোমাদের এই পাপ দেহ না আমার পরিবারের পবিত্র ঢেউকে স্পর্শ করলে আমার পরিবারের পবিত্র ঢেউটাই অপবিত্র হয়ে যাবে গো বাবু। ও গো বাবু আজ তোমরা কাঁদছো কেন? হাসো, আনন্দ করো, ভক্তি করো। তোমাদের কাছে হাত পেতে আর কেউ দুপো দুটো পয়সার জন্য যাবে না, যাবে না হাত পেতে দুপো অন্যের জন্য, যাবে না হালা খাবার চিঠি। আজ তো তোমাদের পদের কাটা সরে গেছে, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, মুক্তি করো, আমিও সর্বশান্ত হয়ে বাবা। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা ছাড়া দিতে এলাম, বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাঁটা ছাড়া দিতে এলাম, আগে পরিহা সেরিলাম। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু, আসিবে আমার মরণ বাবা। আমার মতো তুই এত সুখী করো জীবন, দেও ভালোবাসা জলানো মায়ার বাঁধন, আমার মতো এত সুখী তাই তো করো জীবন, আদর দেও ভালোবাসা জলানো মায়ারে বাঁধন। Ha ha ha!